Lac vexinam defloretam. Commences have cutting pain in apex of heart. Forehead feels heavy with a dull sensation over eyes and throbbing. Principally in temples, rest of head feels light. তাতে শারীরিক দুর্বলতা থাকে অত্যন্ত বেশি, হৃৎপিণ্ডের নিচের দিকে ব্যথা থাকে, কপাল খুব ভারী মনে হয়, চোখগুলিকে ভারী মনে হয়, মাথার উপরের অংশ ভারী মনে হয় কিন্তু অন্যান্য অংশ হালকা মনে হয়। The idea of potentizing skimmed milk originated with Swan upon reading Donkeys. Donkin's skim milk treatment for diabetes and Bright's disease. তো পশুদের দুধকে শক্তিকৃত করে ঔষধ হিসেবে ব্যবহারের চিন্তা বিজ্ঞানী সোয়ানের মাথায় আসে। তিনি ডনকিন্স নামক আরেকজন বিজ্ঞানীর ডায়াবেটিস এবং ব্রাইটস ডিজিজ বা নেফ্রাইটিস অর্থাৎ কিডনি প্রদাহ রোগে পশুদের দুধের ব্যবহার মাধ্যমে ডায়াবেটিস এবং কিডনি প্রদাহের চিকিৎসা নামক একটি বই পড়ার পরে সোয়ানের মাথায় এই চিন্তা আসে। দ্য ফার্স্ট প্রুভিং ওয়াজ মেক বাই এ লেডি ইন নিউ ইয়র্ক ইন হোজ কেস দ্য হেডেক অ্যান্ড নসিয়া উইথ কনস্টিপেশন ওয়ার স্ট্রংলি মার্কড। তো নিউ ইয়র্কের প্রথম যেই নারী লেক ডিফ্লোরেটাম খেয়ে নিজের শরীরে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তার মধ্যে প্রধানত যে লক্ষণগুলি বেশি পাওয়া গেছে এটা হলো মাথা ব্যথা এবং বমি বমি ভাব, সাথে ছিল কোষ্ঠকাঠিন্য মারাত্মক ধরনের। The symptoms set up by milk in some sensitive persons, especially the violent headache and the constipation, are a matter of common knowledge, and it is in these affections that the remedy has specially distinguished itself.
তো অন্য আরো যেসব মানুষের উপর লেগ ডি ফ্লোরেটাম ওষুধটি পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে প্রায় সবার মধ্যেই দুটি প্রধান লক্ষণ বেশি লক্ষ্য করা গেছে। তার একটা হইল মারাত্মক ধরনের মাথা ব্যথা এবং অন্যটি হইল কোষ্ঠকাঠিন্য। কাজে এটা সহজে বলা যায় যে ল্যাড ডিফ্লোরেটর একটা নিউরোলজিক্যাল ড্রাগ। As Naptamur is a prominent ingredient, it is not surprising that symptoms of that are found in the pathogenesis. Lead difluoratum is a to Naptamur ba sodium chloride bishesh bhabe বিশেষ পরিমাণে আছে। কাজেই ন্যাট্রামিউরের লক্ষণ প্রধান প্রধান কিছু লক্ষণ ল্যাগ ডি ফ্লোরেটামে পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তার মধ্যে আছে থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফেন, অর্থাৎ তারা পানি যখন খায় প্রচুর পানি খায় এবং মোটামুটি ঘন ঘন। নসিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব এবং বমি। ডিপ্রেশন উইথ ক্রাইং অ্যান্ড পালপিটেশন, এর মধ্যে বিষণ্ণতা থাকে, মনমরা ভাব। এবং কান্নাকাটির প্রবণতা থাকে, সাথে থাকে পালপিটেশন, বুক ধরফরানি। The characteristic headaches of lac diffluoratum are periodic sick headache in anemic women, nausea, vomiting and obstinate constipation. Lac diffluoratum এর মাথা ব্যথার লক্ষণ অনেকটা পিরিয়ডিক, অর্থাৎ এরা নির্দিষ্ট একটা সময় পর পর এবং নির্দিষ্ট একটা মুহূর্তে বেশি দেখা দেয়। আর সিক হেডেক সাধারণত রোগাটির অসুস্থ ধরনের লোকদের মধ্যে এটা বেশি দেখা দেয়, এই ধরনের মাথা ব্যথা বেশি দেখা দেয়। ইন এনিমিক ওমেন, অর্থাৎ যেসব মহিলাদের মধ্যে রক্ত নোসিয়াটিং অ্যান্ড কনস্টিপেশন, বমি থাকে, বমি বমি ভাব থাকে, তারপরে থাকে কোষ্ঠকাঠিন্য প্রবণ। The symptoms which specially indicate it in diabetes are intense thirst, wasting. অর্থাৎ ডায়াবেটিস রোগীদের মধ্যে যদি মারাত্মক ধরনের পিপাসা এবং ওজন কমে হ্রাস পাওয়া বা শীর্ণতা দেখা দেয়, সেক্ষেত্রে এই ধরনের ডায়াবেটিসের রোগীদের ওপরে ল্যাগ ডি ফ্লোরেটাম প্রযোজ্য।
the menses are irregular, sometimes very dark, scanty, sometimes colorless water. अर्थात मासिक अनियमित थाके एवं मासिकेर रंग कखनो कखनो बेश कालचे थाके, ब्लीडिंग अल्प थाके, समटाइम्स कलरलेस वाटर, कखनो कखनो रंगहीन सादा पानीर मतो। There is loss of weight or else obesity. Lactiflorotum er rugider moddhe ozon rash pawa ba shirnotao thakte pare abar obesity ba medburiyo thakte pare. Esara ache dropsy, fatty degeneration, শরীরে পানি জমা, ইট মে বি ওয়েল টু রিকল ইন দিস লাস্ট কানেকশন দ্যাট মিল্ক ইজ ওয়ান অফ দ্য আর্টিকেলস ফরবিডেন টু হাইড্রোজেনয়েড আর চিলি পারসন। Barnett maintains that excess of milk in the dietary of children after they have cut their first teeth renders them susceptible to colds. তো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সাইকোটিক মায়োজম বা হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন অর্থাৎ মোটা থলথলে রোগী যারা, যাদের শরীরে অর্থাৎ যাদের শরীরে পানির পরিমাণ বেশি থাকে, তো এই ধরনের রোগীদের জন্য দুধ নিষিদ্ধ। অর্থাৎ এরা দুধ খাইলে এদের নানা ধরনের সমস্যা হয়, বাইরের জন্য ক্ষতি ক্ষতিকর প্রমাণিত। তো ব্রিটিশ হোমিও চিকিৎসাবিজ্ঞানী বার্নেট মনে করতেন যে যেসব শিশুদের দাঁত পড়া শুরু হয়েছে এদের খাবারে দুধ বেশি থাকলে তারা সাসেপটিবল টু কোল্ডস, এদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার প্রবণতা এদের মধ্যে বৃদ্ধি পায় বা দেখা দেয়। Most symptoms occur in the morning. বেশিরভাগ লক্ষণ সকালবেলা দেখা দেয় বা রোগের আক্রমণ। External heat does not better chilliness or pain in eyeball. অর্থাৎ বাইরে থেকে তাদেরকে তাপ দেওয়া হইলে ল্যাকটিফ্লোরেটামের রোগীরা তাদের শীত ভাব যায় না, বরং চোখে ব্যথা শুরু হয় বা চোখের ব্যথা বৃদ্ধি পায়।
মোশন ওর্স অল সিমটমস। লেগ ডিফ্লোরেটামের রোগীদের নড়াচড়ায় রোগ বৃদ্ধি পায়, সব ধরনের রোগ। ওর্স ওয়াকিং সিটিং ডাউন থ এভার সো জেন্টলি, হাঁটাহাঁটি করলে নিচে বসলে রোগ বৃদ্ধি পায়, এমনকি খুব আস্তে আস্তে হাঁটলে বা বসলেও তাদের রোগ বৃদ্ধি পায়। লস অফ মেমোরি, লিসনেসনেস, ডিসইনক্লাইনেশন ফর বডিলি অর মেন্টাল এক্সারশন। লেগ ডিফ্লোরেটামের রোগীদের স্মরণশক্তি দুর্বল থাকে বা স্মরণশক্তি একেবারে নষ্ট হয়ে যায়। লিস্টলেসনেস, এদের কোনো দিকে তেমন কোনো মনোযোগ বা খেয়াল থাকে না। শারীরিক এবং মানসিক কাজের প্রতি তাদের অনীহা থাকে। ডিপ্রেশন ডাজ নট কেয়ার টু লিভ কোশ্চেন্স অ্যাজ টু কোয়াইটেস্ট অ্যান্ড মোস্ট সার্টেন ওয়ে অফ হ্যাস্টেনিং ওয়ানস ডেথ। এদের মধ্যে ডিপ্রেশন বা মনমরা ভাব বা বিষণ্ণতা থাকে, কিন্তু বাঁচার কোনো মানে জীবনের প্রতি আগ্রহ থাকে না। ডাজ নট ওয়ান্ট টু টক টু এনিওয়ান, মানুষের সাথে কথা বলা পছন্দ করে না। গ্রেট ডেসপন্ডেন্সি অন অ্যাকাউন্ট অফ দ্য ডিজিজ, is sure he is going to die in 24 hours without fear of death. রোগের ব্যাপারে এরা খুব অধৈর্য থাকে, আমাদের মনে হয় যে এরা 24 ঘন্টার মধ্যেই মারা যাবে, কিন্তু মৃত্যুর প্রতি এদের কোনো ভয় থাকে না। সে যাক, তাহলে আমাদের লেগ ডিফ্লোরেটাম থেকে আমরা তিনটা প্রধান লক্ষণ পাই। একটা হইল এদের মধ্যে প্রচণ্ড ধরনের মাথা ব্যথা থাকে, আর দ্বিতীয়ত হলো অধিকাংশ রোগীদের মধ্যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, আর তৃতীয় প্রধান লক্ষণ হইল ডিপ্রেশন, অর্থাৎ এদের মনে আনন্দ থাকে কম, মনমরা ভাব বা বিষণ্ণতায় ভুগতে থাকে।